লেটস স্টার্ট। গত ডিসেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ান আল নাসর। কয়েক মাস যেতে না যেতেই সৌদির পেশাদার লিগে একের পর এক তারকা ফুটবলারকে দলে টানছে লিগের দলগুলো, যার সর্বশেষ দৃষ্টান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মাত্র 31 বছর বয়সে অখ্যাত সৌদি লীগের দল আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। অনেকের মতেই এটা সৌদি লীগের সেরা সাইনিং, যা সামনের দিনে বড় বড় তারকাদের সৌদি লীগে যোগ দিতে উদ্বুদ্ধ করবে। তবে নেইমারের আল হিলালে যোগ দেওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন অন্য একজন। লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরও নেইমারের মেজর লীগ সকারের প্রতি আকৃষ্ট না হয়ে সৌদি লীগে আসার পেছনে আছে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকায় আল হিলালে যোগ দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন বলে জানিয়েছেন নেইমার। নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা ছিলেন রোনালদো। প্রতিদ্বন্দ্বী হিসাবে মুখোমুখি হলেও কখনোই রোনালদোর সতীর্থ হিসাবে খেলার সুযোগ পাননি নেইমার। তবে পাঁচবারের ভ্যালোর ডিয়ার জয়ীর প্রতি মুগ্ধতা ছিল তার, যা তিনি স্বীকার করেছেন অকপটে। আল হিলালে যোগ দিয়ে প্রথমবার সংবাদ মাধ্যমে এসে এ ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলের মালিক বলেন, এখানে যা হচ্ছে আমি মনে করি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যই হচ্ছে। সবাই তো শুরুতে তাকে পাগল বা এমন অনেক কিছুই বলেছেন, এখন দেখুন লীগটা শুধু বড় হয়েই চলেছে। সৌদি লীগকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বানাতে নিজেকে উজাড় করে দেওয়ার অঙ্গীকারও করেছেন নেইমার। সুজন হোসেন, মাইটিভি।